শোন রে মা, আমি পারদের বাগানে আমাদের গাভীটাকে বেঁধে রেখে যাচ্ছি। তুই বিকেল হলে একে বাড়িতে নিয়ে যাস, কেমন? ঠিক আছে মা। বলছিলাম যে মোড়লবাবুর বাড়িটা কোন দিকে? ও, তোমরা মোড়লবাবুর বাড়িতে যাবে বুঝি? তাহলে তোমরা আমার সাথে এসো, আমি তোমাদেরকে মোড়লবাবুর বাড়িতে নিয়ে যাচ্ছি। এরপর টুনি কালু ও কাকলিকে মোড়লবাবুর বাড়িতে নিয়ে যায়। একি টুনি, তুই আবার সাথে করে কাদের নিয়ে আসলি? আপনি আমাকে চিনতে পারছেন না মোড়লবাবু? আমি হলাম মূর্খপাড়া বনের কাকলি। না না, এই নামে তো আমি কাউকে চিনি না। না চেনারই কথা, তবে আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি, কার্ডটা তো আমারই মনে হচ্ছে, কিন্তু তোদেরকে তো চিনতে পারলাম না। তাহলে আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি, একদিন আপনি জঙ্গলের ভেতর দিয়ে বাড়ি ফিরছিলেন। ও আচ্ছা আচ্ছা। এই মাঝপথে আবার কে এত ভালো ভালো খাবার রেখে গেছে? আর এত ভালো ভালো খাবার দেখে যে আমার ভীষণ লোভ হচ্ছে। একি, তোর এত বড় সাহস! তুই কি না আমার কিনে আনা খাবার খাস? তাহলে এখন আমি তোকে খাবো, আর তোকে খেতে পারলে আমার দুদিন না খেয়ে থাকলেও খিদে পাবে না। ওরে বাবা রে, আমাকে খেও না, আমাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও বাঘ মামা। এই নাও, এই নাও তোমার অর্ধেক খাবার। এরপর আপনি বাঘ মামাকে অনেক করে অনুরোধ করেছিলেন, কিন্তু বাঘ মামা আপনার কোনো কথা শুনেনি, আর তাই আপনাকে খাওয়ার জন্য যখনই আপনাকে ধরতে গিয়েছিল তখনই আমি আর কালু সেখানে চলে আসি। একি, কে আপনি আর এই ঘন জঙ্গলে একা একা কেন এসেছেন? আমি হলাম অচিনপুরের মোড়লবাবু, আর এই পথ দিয়ে আমি আমার বাড়ি ফিরছিলাম, কিন্তু আরেকটু হলেই তো বাঘের পেটে চলে যেতাম। তোদেরকে অনেক ধন্যবাদ, আজ তোদের জন্য আমি আমার জীবন ফিরে পেলাম, তাই এই নে আমার কার্ড, কখনো যদি তোরা কোনো বিপদে পড়িস তাহলে আমার কাছে চলে আসিস। সত্যি, সেদিন যদি তোমরা মোড়লবাবুর জীবন না বাঁচাতে তাহলে হয়তো আমরা আমাদের মোড়লবাবুকে হারিয়ে ফেলতাম, তাই আজকে থেকে তোমরা মোড়লবাবুর অতিথি। এসো তোমরা, আমি তোমাদেরকে খাবার খেতে দেই। এই টুনি, ওই দাঁড়া দাঁড়া বলছি, কোথাকার কোন মূর্খ গরিব আমার অতিথি হবে মানে? তুই এদেরকে যেখানে পেয়েছিস সেখানে গিয়ে রেখে আয়, না জানি বাবা কোথা থেকে আসে এরা। এ কথা বলে ঈগল বাড়ির ভেতরে চলে যায়। এদিকে ঈগলের কথায় কষ্ট পেয়ে কালু ও কাকলি সেখান থেকে চলে যায়। একদিন উপকার করে যেন আমাকে কিনে নিয়েছে, আর তাই দুদিন না যেতেই অতিথিও থাকতে এসেছে। বেশ করেছি, তোদেরকে তাড়িয়ে দিয়ে বেশ করেছি। এই নিন মোড়লবাবু আপনার চা। শোন টুনি, একটু পরে আমার বাড়িতে আমার বড়লোক বন্ধুরা আসবে, আর তাই তুই ভালো করে ঘরটা মুছে দিস, কেমন? এখনই দিচ্ছি মোড়লবাবু। এরপর টুনি ঘর মুছতে শুরু করে, আর এভাবে একে একে বাড়ির সব কাজ শেষ করতে থাকে, আর শেষ করতেই প্রায় সন্ধ্যা লেগে যায়। আর সন্ধ্যা হতেই টুনি তার বাড়িতে চলে যায়। আর বাড়িতে যাওয়ার সময় টুনি কালু ও কাকলিকে একটা গাছের নিচে ঘুমিয়ে থাকতে দেখতে পায়। আহারে, এদেরকে দেখে মনে হচ্ছে এরা অনেক অসহায়, কিন্তু এরা বাড়িতে না গিয়ে এই সন্ধ্যাবেলায় গাছের নিচে ঘুমিয়ে আছে কেন? কালু দাদা, ও কালু দাদা, শুনতে পাচ্ছো? কালু দাদা, ও কালু দাদা। আরে টুনি, তুই এখানে কি করছিস?
আমি তো মোড়লবাবুর বাড়িতে কাজ শেষ করে বাড়িতে যাচ্ছিলাম। তার আগে বলো তো, তোমরা এত অপমানের পরেও এখান থেকে যাওনি কেন? কোথায় যাবো রে টুনি, আমাদের যে নিজের বলতে একটা ঘরও নেই, আমরা যে বন্যার কারণে আমাদের ভিটে বাড়ি সব কিছু হারিয়ে ফেলেছি, আর তাই তো মোড়লবাবুর কাছে একটু সাহায্য চাইতে এসেছিলাম। কিন্তু মোড়লবাবু তো আমাদের চিনতে পেরেও চিনল না। এখন যে আমি আমার স্ত্রীকে নিয়ে কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় আজকে থেকে এই গাছের ছায়াটাই আমাদের ঠিকানা। কেঁদো না তোমরা, আমার মা আমাকে সবসময় বলতো কেউ যদি বিপদে পড়ে তাহলে তাকে সাহায্য করতে হয়। আজ তোমরা বিপদে পড়েছো আর তাই আমি তোমাদেরকে সাহায্য করতে চাই। আজকে থেকে তোমরা আমার বাড়ির অতিথি, চলো আমার বাড়িতে চলো। এরপর টুনি কালু ও কাকলিকে তার বাড়িতে অতিথি হিসেবে নিয়ে যায়, আর এভাবে কেটে যায় বেশ কিছুদিন। কি হাড়িতে যার দুমুঠো চালও নেই, এখন আমি আমার অতিথিদের কি খাওয়াবো? না, যেভাবেই হোক আমাকে আমার অতিথিদের সম্মান করতেই হবে। আমার টোনার দেওয়া সেই স্মৃতিটুকু এই স্বর্ণের আংটিটা আছে, আমি বরং আমার অতিথিদের খরচের জন্য এই আংটিটা বিক্রি করে দেই। টুনির সব কথা কালু ও কাকুলি পাশের ঘর থেকে শুনতে পায়, আর তখনই সেখানে কালু ও কাকলি চলে আসে, আর তারা তাদের আসল রূপ ধারণ করে। চিন্তা করিস না টুনি, আমরা এতদিন তোর বাড়িতে অতিথি হয়ে থাকতে পেরে অনেক মুগ্ধ হয়েছি। তুই আসলে যাদেরকে কালু ও কাকলি ভেবেছিস আমরা আসলে দুজন নাগো নাগিন। এসব তোমরা কি বলছো? হ্যাঁ টুনি, ও ঠিকই বলেছে। কিন্তু তোমরা এইভাবে কালু দাদা ও কাকলি দিদির রূপ ধারণ করেছো কেন? আমরা অনেকদিন যাবত এই বনে বাস করেছি, আর আমরা এতদিনে অনেক স্বর্ণ হীরা জমিয়েছি, আর এগুলো একজন উপযুক্ত পাখিকে দিতে চেয়েছিলাম। আর একদিন বনের ভিতর কালু আর কাকলিকে অন্যের উপকার করতে দেখছিলাম। আর পরের দিন যখন আমরা আমাদের ধন সম্পদগুলো তাদেরকে দিতে তাদের বাড়িতে যাই, তখন দেখি তাদেরকে বা খেয়ে ফেলেছে। আর তাই মোড়লকে পরীক্ষা করতে এসেছিলাম, কিন্তু মোড়ল সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস তুই, আর তাই আমাদের সব ধন সম্পদের মালিক আজকে থেকে তুই রে টুনি। এরপর নাগো নাগিন টুনিকে তাদের সব ধন সম্পদ দিয়ে সেখান থেকে চলে যায়, আর টুনি নাগো নাগিনের ধন সম্পদ নিয়ে সুখে দিন কাটাতে শুরু করে। আরে এখানে তো কেউ নেই, কিন্তু কে কান্না করছে দেখি তো খুঁজে, কে কান্না করছো? আমার সামনে এসো। আমি কাঁঠাল গাছ, এই তো তোমার সামনে মাটিতে লুটিয়ে আছি, আমাকে একটু সাহায্য করো, আমি অনেক অসহায়, আমার এই অবস্থায় যে অনেক কষ্ট হচ্ছে, আমাকে একটু মাটিতে রোপণ করো। আহারে কাঁঠাল গাছ, তুমি শান্ত হও, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করব, কেমন? যোগ্য, তোমার কাছে তো কোনো টাকা নেই, তুমি এই কাঁঠাল গাছটা কিনলে কি করে বলো তো? এই গাছটা আমি কিনিনি কণিকা, বাড়িতে আসার সময় রাস্তায় পড়েছিল, আর কেঁদে কেঁদে সাহায্য চাচ্ছিল, তাই নিয়ে এসেছি। তুমি গিয়ে পানি নিয়ে এসো তো, আমি গাছটা উঠোনে রোপণ করব। যোগ্য উঠোনের কিছুটা দূরে কাঁঠাল গাছটা রোপণ করে, আর কণিকা পানি এনে কাঁঠাল গাছের গোড়ায় দেয়। যোগ্য ভালোই করেছো, গাছটা বাড়িতে এনে এই গাছে কাঁঠাল ধরলে তুমি সেই কাঁঠাল বিক্রি করে আমাকে একটা সোনার গহনা কিনে দিবে, আমার অনেক দিনের শখ সোনার গহনার।
আচ্ছা ঠিক আছে, এখন থেকে রোজ কাঁঠাল গাছের যত্ন করতে হবে, বুঝেছো? এখন চলো ঘরে যাই, আমার যে অনেক ক্ষুধা লেগেছে, খেতে দিবে চলো। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কণিকা যোগ্য বেশ ভালোভাবে কাঁঠাল গাছটার যত্ন নিতে থাকে। কাঁঠাল গাছ ওদের যত্নে বেশ বড় হয়। একদিন ঈগল আসে যোগ্য আর কণিকার বাড়িতে। আরে ঈগল দাদা, তুমি কি মনে করো আজ আমাদের বাড়িতে আসলে? আমি তোদের নিমন্ত্রণ দিতে এসেছি, আমার মেয়ে একটির বিয়ে আগামী সপ্তাহের প্রথম দিনে, তোরা দুজন অবশ্যই আসবি কিন্তু। আরে এ তো বেশ ভালো খবর ঈগল দাদা, আমরা অবশ্যই আসব। তবে এবার আমি চলি, আমাকে আবার অন্যদের নিমন্ত্রণ করতে হবে। এই বলে ঈগল চলে যায়। এভাবে আরো দুদিন কেটে যায়। এরপর কণিকা বলতে থাকে, যোগ্য ঈগল দাদার মেয়ের বিয়ে ঘনিয়ে আসছে, তুমি আমাকে বিয়ের আগে গহনা কিনে দিবে, আর আমি সেই গহনা পরে বিয়ের নিমন্ত্রণ খেতে যাব। কণিকা, আমার কাছে তো কোনো টাকা নেই, গহনা কিভাবে কিনে দিব বলো তো? আমি ফুল দিয়ে অনেক সুন্দর করে মালা বানাতে পারি জানো। তুমি যদি চাও তাহলে আমি এক্ষুনি বন থেকে ফুল এনে তোমাকে মালা বানিয়ে দিব। চুপ করো যোগ্য, সাধারণ ফুলের মালা পরলে সবাই আমাকে দেখে হাসাহাসি করবে, আর ওসব আমি সহ্য করতে পারবো না। আমি গহনা চাই চাই চাই। কণিকা, আমি টুনির একটা গহনা দেখেছিলাম, তুমি বরং গিয়ে টুনির গহনাটা ধার নিয়ে এসো। ইকরির বিয়ে নিমন্ত্রণ খেয়ে এসে টুনিকে না হয় আবার ফিরিয়ে দিবে। কণিকা যোগ্যর এই কথা শুনে আর দেরি না করে টুনির বাড়িতে যায়। টুনি বোন, তোর না একটা গহনা আছে, ওই গহনাটা আমাকে দে তো, আমি ঈগল দাদার মেয়ের বিয়ে নিমন্ত্রণ খেয়ে তোকে ফিরিয়ে দিব গহনাটা। দিদি, আমি গহনাটা দিতে পারবো না, কারণ ঈগল দাদা আমাকেও নিমন্ত্রণ করেছে, আমি যে নিজে আমার গহনাটা পরে নিমন্ত্রণ খেতে যাব। দিদি, তুই তো গরিব, তোকে গহনা পরা দেখলে সবাই হাসাহাসি করবে, তাই বলছি আমাকে দিয়ে দে। আমার গহনা আমি পরব, এতে কে হাসলো কে কাঁদলো সেটা আমার দেখার সময় নেই, বুঝেছো? আমি যখন বলেছি তোমাকে আমার গহনা দিব না, তখন দিব না, যাও এখান থেকে। আমার জিনিস নিতে এসে আমাকে আবার কথা শোনাচ্ছি। এরপর কণিকা রাগ করে বাড়ি চলে আসে আর যোগ্যকে সবটা খুলে বলে। সব শুনে যোগ্য বলে, টুনি যখন ওর গহনা দিবে না তখন আর কি করার বলো? তবে ওই টুনি তোমাকে অপমান করে ঠিক করেনি, এর শাস্তি ও পাবেই পাবে। তুমি চিন্তা করো না বউ, আবার খালি গলায় নিমন্ত্রণ খেতে গেলে কিছুই হবে না, বিশ্বাস করো। আমাদের ওই কাঁঠাল গাছটা তো অনেক বড় হয়েছে, আর তার উপর কোনো কাঁঠালও ধরে না। তুমি ওই গাছটা কেটে বাজারে বিক্রি করে আমার জন্য গহনা নিয়ে আসো, যাও। আরে তাই তো, তুমি তো ঠিকই বলেছো, বেকার গাছটাকে রেখে কোনো লাভ নেই, ও আমাদের কোনো ফলই দেয় না, তুমি বরং কুড়ালটা নিয়ে এসো তাড়াতাড়ি। ওরা কাঁঠাল গাছের সামনে দাঁড়িয়ে এসব কথা বলছিল, আর এসব শুনে কাঁঠাল গাছ বলে, না না তোমরা এমনটা করো না, তোমরা দয়া করো আমার উপর, আমাকে তোমরা কেটো না, আমাকে বাঁচতে দাও, আমি তোমাদের পায়ে পড়ি। চুপ কর, আমরা তোকে যথেষ্ট সাহায্য করেছি, বুঝেছিস? কিন্তু আর নয়, তুই আমাদেরকে কোনো প্রতিদানই দিসনি। কণিকা দাঁড়িয়ে আছো কেন? কুড়ালটা নিয়ে এসো আমার কাছে। গাছের কান্না শুনে টুনি ওখানে আসে আর টুনি ওদের বলতে থাকে, দাদা দিদি দাঁড়াও বলছি, দেখছো না গাছটা কান্না করছে? তারপরেও তোমাদের কোনো মায়া হচ্ছে না? দাদা দিদি, গাছটা যখন বাঁচতে চাইছে তখন আর ওকে কেটো না। আমাদের গাছ আমরা কাটবো, তাতে তোর কি রে, যা এখান থেকে। টুনি চলে যেতে ধরে আর গাছটা সাথে সাথে টুনিকে ডেকে ওঠে, যেও না, দয়া করে তুমি যেও না, তুমি চলে গেলে এরা আমাকে কেটে বিক্রি করবে, আমি তোমার হতে চাই।
আহারে কাঁঠাল গাছ, তুমি আর কেঁদো না। দাদা দিদি, তোমাদের টাকার দরকার তাই তো? আমি এই গাছটা কিনে নিব। কত টাকা হলে এই গাছটা আমার কাছে বিক্রি করবে বলো তো? টুনির এমন কথা শুনে কণিকা যোগুর কানে কানে বলতে থাকে, যোগ্য এই সুযোগ আমাদের অপমানের প্রতিশোধ নেওয়ার। এর বাড়ি গহনা সব নিয়ে নাও, যাতে টুনি একদম নিঃস্ব হয়ে যায়। টুনি, এই গাছের দাম অনেক বেশি। তোর গহনা আর ঘরটা দিলে এই গাছটা তোর নামে করে দিব, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তোমরা দাঁড়াও, আমি গহনা এনে দিচ্ছি। টুনি তার গহনা আর ঘরটা দিয়ে কাঁঠাল গাছটা কিনে নেয়। এতে যোগ্য কণিকা বেশ খুশি হয়। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, তোমার সর্বস্ব দিয়ে তুমি আমার প্রাণ বাঁচালে। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। রাতের বেলা টুনি গাছের নিচে দাঁড়িয়ে বলতে থাকে, আমার তো আর কিছুই নেই, এখন আমি থাকবো কোথায়? আমি যে নিঃস্ব হয়ে গেছি। টুনি এসব বলে কাঁদতে কাঁদতে গাছের নিচে ঘুমিয়ে পড়ে। টুনির এমন অবস্থা দেখে কাঁঠাল গাছের অনেক মায়া হয়। সৃষ্টিকর্তা আমাকে কেন এত অসহায় বানিয়েছো? আমাকে ক্ষমতা দান করো, যাতে আমি এই টুনি পাখিটাকে সাহায্য করতে পারি। আমি যে আর কোনো কষ্ট সহ্য করতে পারছি না। গাছটা যখন এসব বলে কাঁদছিল, তখনই আকাশ থেকে একটা আলোক রশ্মি এসে গাছের মাঝে প্রবেশ করে, আর সাথে সাথে দূর থেকে একটা আওয়াজ ভেসে আসে। গাছ, আর কাঁদিস না, আমি তোর মাঝে শক্তি দিয়েছি, তুই এখন থেকে যা চাইবি তাই করতে পারবি। তোমাকে তোমার সবকিছু ফিরিয়ে দিব। এখন আমি আর অসহায় নেই, জানো? তুমি অসহায় নেই মানে? আর তুমি আমাকে কি করে সাহায্য করবে গাছ? এরপর গাছ কাল রাতের কথা টুনিকে সবটা জানায়। সব শুনে টুনি অনেক খুশি হয়। আর গাছ জাদু করে টুনিকে ঘর, সোনা, গহনা, খাবার, টাকা পয়সা এসব দেয়। কাঁঠাল গাছ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত কিছু দান করার জন্য। তুমি একটু বিশ্রাম করো, আমি ঘরের ভেতর থেকে খাবার নিয়ে আসি। এরপর টুনি ঘরের ভেতরে প্রবেশ করে। অন্যদিকে যোগ্য আর কণিকা দূর থেকে সবটা দেখে, আর ওরা একে অপরকে বলতে থাকে, এ আমি কি দেখলাম যোগ্য? অসহায় কাঁঠাল গাছ টুনিকে দান করছে, তাও আবার টাকা পয়সা গহনা বাড়ি সব দিয়ে। বুঝলে কণিকা, আমাদের কপালটাই খারাপ। আর যদি ওই গাছটা বিক্রি না করতাম, তাহলে আমরা ওই টুনির মতো বরদান পেতাম, বুঝতে পেরেছো? সব কিছু হয়েছে তোমার জন্য। এসব বলে ওরা দুজন আফসোস করতে থাকে, আর টুনি বেশ সুখে দিন কাটাতে থাকে। কিমা, তাড়াতাড়ি ওর, দেরি করা যাবে না। আজকে বন থেকে কাঠ নিয়ে এসে ঘর বানাতে হবে, নয়তো রাতে গাছের নিচে থাকতে হবে রে সোনা। মা, আমি চেষ্টা করছি, তুমি চিন্তা করো না। সৃষ্টিকর্তা চাইলে আমরা আজকে ঘর বানাতে পারবো মা। টুকি আর টুনি উড়তে উড়তে বনের গভীরে প্রবেশ করে। ওরা অনেক খুঁজে কিছু কাঠ নিয়ে চলে আসে। টুকি মা, দেখ তো কোন গাছটা বেশি লম্বা আর বেশি মোটা। যে গাছটা লম্বা আর মোটা হবে, আমরা সেই গাছে ঘর বাঁধবো, যাতে করে বন্যা আর ঝড় বাতাসে আমাদের ঘরের কোনো ক্ষতি না হয়। মা, এই আম গাছটা দেখো বেশ মোটা আর লম্বা। চলো মা, আমরা এই গাছে ঘর বানাবো। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস সোনা। আম গাছের পাশে ছিল যোগ্য কাকির বাড়ি। টুনি টুকি ঘর বানানোর কাজে লেগে পড়ে। দূর থেকে কণিকা ওদের দেখে বলতে থাকে, এই টুনি আম গাছে ঘর বানাচ্ছে? না না, এই টুনিকে আম গাছে ঘর বানাতে দেওয়া যাবে না। এই আম গাছে আম ধরলে টুনি তা বাজারে বিক্রি করে অনেক ধনী হবে, তা আমি কিছুতেই হতে দিব না। এক্ষুনি গিয়ে যোগ্যকে বলতে হবে। কণিকা উড়ে যোগ্যর কাছে যায় আর টুনির ঘর বানানোর কথা সব খুলে বলে। সত্যি বলছো? টুনি আম গাছে ঘর বানাচ্ছে, চলো এক্ষুনি গিয়ে ওকে তাড়িয়ে দিব। এই ছোট্ট টুনি, তোর সাহস তো কম নয়? তুই আমাদের আম গাছে ঘর বানাচ্ছিস, এখান থেকে এক্ষুনি সবকিছু নিয়ে চলে যা বলছি।
কি বলছো কি দাদা এসব তুমি? হ্যাঁ এটা আমার, তোমার গাছ হলো কি করে বলো তো? এই আম গাছটা তো তোমার বাড়ি থেকে অনেক দূরে। আর শোনো দাদা, আমার সাথে লাগতে এসো না, আমি কিন্তু তোমার নামে বনের মোড়লের কাছে বিচার দিব, তাই বলছি ঝামেলা না করে চলে যাও। কি বললি তুই? তুই আমাকে হুমকি দিচ্ছিস? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। যোগ্য, তোমাকে ছোট রুটি অপমান করছে আর তুমি দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি এর ঘরটা ভেঙে দাও। যোগ্য কণিকার কথা মতো টুনির অর্ধেক তৈরি ঘরটা ভাঙতে শুরু করে। দাদা ভেঙো না, দাঁড়াও, আমি অনেক কষ্ট করে ঘরটা তৈরি করছি, দাঁড়াও দাদা দাঁড়াও। এক্ষুনি এখান থেকে চলে যা, আর এদিকে নজর দিবি না, বুঝেছিস? যোগ্য কণিকা টুনি আর টুকিকে তাড়িয়ে দেয়। টুনি টুকি কাঁদতে কাঁদতে উড়তে থাকে। মা তুমি কেঁদো না, সৃষ্টি করতে একদিন না একদিন দেখবে ওদের কঠোর শাস্তি দিবে দিবে, ওরা আমাদের কষ্টে কষ্টে কষ্ট করেছে। মা দেখো আম ঘর, এরকম আম ঘর তো আমি আগে কখনো দেখিনি। হ্যাঁ রে মা, আমিও এমন আম ঘর কখনো দেখিনি। আমঘরই হবে আজ থেকে আমাদের ঠিকানা, চল মা কাজে লেগে পড়ি। এরপর ডাইনি আমঘরের দিকে রওনা দেয় আর বাড়ির সামনে এসে বলতে থাকে, তোমার সাথেই থাকবো, আমরা না অনেক অসহায়, তোমাকে পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। আরে বা, পাখির কথা শুনে মনে হচ্ছে তো পাখিটা অনেক ভালো, আমাদের ঘরে না বলে প্রবেশ করলে যে, এভাবে চারিদিকে তাকিয়ে কি দেখছো বলো? চুপ করে আছো কেন বলো? আমি হলাম ডাইনি আর এটা আমারই ঘর। ডাইনি আমরা জানি না যে এটা তোমার ঘর, আমরা ভুল করে এই ঘরটা পরিষ্কার করেছি, তুমি আমাদের কোনো ক্ষতি করো না, আমরা অনেক অসহায় তাই বুঝতে পারিনি গো, তুমি যদি বলো তাহলে আমরা এক্ষুনি এই ঘর ছেড়ে চলে যাচ্ছি। ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, তোমরা অনেক বড় পাখি, এতদিন সবাই আমার ঘরটাকে নিন্দা করেছে, আজ তুমি প্রশংসা করেছো, আমি তোমাদের সাহায্য করব, তোমরা আমার সাথে এই ঘরেই থাকবে আজ থেকে। সত্যি বলছো, তুমি অনেক ভালো ডাইনি। তোমরা মনে হয় এখনো কিছু খাওনি তাই না? দাঁড়াও আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। এরপর ডাইনি ঘর থেকে উধাও হয়ে নিমিষের মধ্যে টুকি আর টুনিকে খাবার এনে দেয়। এভাবে টুকি আর টুনি ডাইনির সাথে আম ঘরে বেশ সুখে বাস করতে থাকে। একদিন যোগ্য আর কণিকা উড়তে উড়তে আম ঘরের সামনে আসে। যোগ্য দেখো সুন্দর একটা আম ঘর, চলো তো যোগ্য কাছে গিয়ে দেখি এই আম ঘরটা কার, কে এত সুন্দর করে হুবহু আমের মতো একটা ঘর বানিয়েছে। এরপর যোগ্য আর কণিকা আম ঘরের একদম সামনে আসে আর ভিতরে টুনিকে দেখে বলতে থাকে,
আরে টুনি, তুই এই ঘরে, এই ঘরটা তুই কি করে বানিয়েছিস বল আমাকে, বল। আরে দাদা, আমি তো এই ঘর বানাইনি, এই ঘর আমি কুড়িয়ে পেয়েছি। আর তোমরা এখানে আবারও কি তোমরা আমার ঘর দখল করতে এসেছো নাকি? হ্যাঁ, চলে যাও, চলে যাও এখান থেকে। আমি তোমাদের মতো অন্যায়কারীর সাথে কোনো কথা বলবো না, যা বলছি। টুনি আমঘরের দরজা লাগিয়ে দেয়। এরপর যজ্ঞকণিকা ওখান থেকে বাড়িতে চলে আসে। আর বাড়িতে এসে কণিকা বলতে থাকে, যজ্ঞ, ওই আমঘরটা আমার অনেক পছন্দ হয়েছে, টুনির কাছ থেকে ওই আমঘরটা কিনে নেওয়ার একটা বুদ্ধি বের করো। বুদ্ধি বের করার কি আছে, কাল সকালে গিয়ে টুনিকে মেরে ওর ঘরটা দখল করলেই হবে, এখন আর চিন্তা করো না তো, চলো ঘুমিয়ে পড়ি আমরা। এরপর যজ্ঞ আর কণিকা ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালে যজ্ঞ আর কণিকা টুনির আমঘরের সামনে আসে। এই ছোট টুনি, এই আমঘরটা আমরা কয়েক বছর আগে হারিয়ে ফেলেছিলাম, এটা আমাদের ঘর, তাড়াতাড়ি এই ঘর ছেড়ে চলে যা, নয়তো তোর কপালে শনি আছে, এই বলে দিলাম। আমি ঠিক জানতাম তোমরা আবারও আমার ঘর দখল করতে আসবে, তখন তোমরা বেঁচে গিয়েছো, কিন্তু আজ আর বাঁচতে পারবে না, কারণ এখন তোমাদের শাস্তি দেওয়ার জন্য ডাইনি আছে, বুঝেছো? তাই বলছি কি, ডাইনির হাত থেকে মার খেতে না চাইলে চলে যাও এখান থেকে, যাও বলছি। ডাইনি, ওরে বাবা, যজ্ঞ, ভয়ে মরে গেলাম গো। এই ছোট্ট টুনি, আমরা ওসব ডাইনিকে ভয় পাই না, বুঝেছিস? এই যজ্ঞ, টুনি সহজে নড়বে না, একে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। যজ্ঞ যেই টুনির দিকে এগিয়ে যায়, ঠিক তখনই ওখানে ডাইনি আসে। তোরা সেই অত্যাচারী, তাই তো? এবার সরাসরি আমার ঘর দখল করতে এসেছিস? দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। ডাইনি যজ্ঞ আর কণিকার গলা ধরে দূরে ছুঁড়ে মারে। এরপর টুনি তার মেয়েকে নিয়ে আমঘরে সুখে বাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।